সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চাইনিজ স্টাইলে চিলি ফিশ কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করছি। রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো চলুন তাহলে দেরি না করে দেখে নিই কিভাবে এই চাইনিজ স্টাইল চিলি ফিশ রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে আমি রুই মাছ নিয়েছি 400 গ্রাম। মাছের পেটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, 1/4 চা চামচের 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন এটাকে এভাবেই 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি সবুজ এবং হলুদ ক্যাপসিকাম। এখানে আমার 1.5 কাপ ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে একটা সসের মিশ্রণ তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ চিলি সস। তার সাথেই দিয়ে দিচ্ছি 1/6 চামচের 1 চা চামচ সয়া সস। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 20 থেকে 25 মিনিট মাছটাকে ম্যারিনেট করে রাখার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1টা ডিমের সাদা অংশ। কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা বের করে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটাকে মাখতে মাখতে মনে হচ্ছে এর মধ্যে একটু ব্যাটারটাকে পাতলা মনে হচ্ছে, সেজন্য এর মধ্যে আর একটু আটা দিয়ে দিলাম। এখানে আমি আরও 1 টেবিল চামচ আটা দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে, এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর মাছগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি আঁচে মাছগুলোকে ভাজতে যাবেন না, চুলার আঁচটা কম রেখেই মাছগুলোকে ভাজতে হবে। তো মাছগুলোর 1 পৃষ্ঠ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বাকি পৃষ্ঠটাও ঠিক একইভাবে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি আর মাছগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি এবং 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ মাঝখানে টুকরো করে কেটে নিয়েছি।
তো পেঁয়াজ রসুনটা লালচে করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজগুলোকে ছিলে এর পাপড়িগুলোকে এভাবে বের করে নিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন ক্যাপসিকামগুলো দেওয়ার পরে এগুলোকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে দেওয়ার পরেও আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আগে যে আমরা সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 10-12টা ফ্রেশ গোলমরিচের গুঁড়া। এখন এই সমস্ত উপকরণগুলোকে আরও 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। এখন এই কর্নফ্লাওয়ার গোলানো জলটা অল্প অল্প করে ঢেলে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিব। তো চিলি ফিশ আমাদের একদমই রেডি, এখন এটাকে নামিয়ে নিব। উপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে পরিবেশন করে নিলাম চিলি ফিশ। এই চিলি ফিশটা রান্নার সময় আপনাদের খেয়াল রাখতে হবে, পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে এবং ক্যাপসিকামের মধ্যে যাতে ক্রাঞ্চিনেস থাকে সেদিকে খেয়াল রেখে এটাকে রান্না করতে হবে। আর মাছটা দেওয়ার পর মাছটা যাতে ভেঙে না যায় ঠিক সেভাবে এটাকে রান্না করে নিতে হবে, তাহলেই আপনাদের চিলি ফিশ হবে দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে চিলি ফিশটা রান্না করবেন, আর এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।